নানা ধরনের সংস্কার ও অগ্রগতিমূলক কাজে বদলে গেছে বেনাপোল কাস্টমস হাউস শুল্ক ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য বিশ্ব ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে বেনাপোল কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী আমরা কথা বলছি তার সঙ্গে স্বাগত হোসেন চৌধুরী ধন্যবাদ কাস্টমস হাউস নিয়ে সাধারণভাবেই মানুষের মধ্যে নানান রকমের প্রশ্ন এবং অভিযোগ থাকে সেই রকম একটা পরিস্থিতিতে আপনারা বিশ্বের মানে বলা যায় যে আন্তর্জাতিক পর্যায়ে থেকে স্বীকৃতি পাচ্ছেন এটি অবশ্যই বিরাট একটা আশার কথা কি কি কারণে মনে করেন যে আপনাদেরকে এই স্বীকৃতি দেয়া হল ধন্যবাদ চমৎকার আমরা আসলে কাস্টমস যে বিষয়টা এটা পুরোটাই টেকনিক্যাল এবং এই টেকনিক্যাল বিষয়গুলো সাধারণ মানুষ জানেন না কিন্তু সবাই ব্যবসা করতে চান সহজে করতে চান এবং এই সহজ করতে গিয়ে সহজ বিষয়টাকে সহজ করে বুঝতে চান তা আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা যে এই টেকনিক্যাল কঠিন বিষয়গুলোকে সহজ করে মানুষের সামনে নিয়ে যাওয়া আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট যে বিষয়টা আপনি উল্লেখ করলেন গত আমরা এক বছর ধরে আমি ওখানে এক বছর ধরে আছি এক বছর ধরে আমরা চেষ্টা করেছি যে আমাদের যে সেবাগুলো আছে সেগুলোকে বোধগম্য করে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং মানুষকে বোঝানো যে এই সেবা আপনার প্রাপ্য আপনি এটা এইভাবে নিতে পারেন এবং আমরা আপনার জন্য এইভাবে তৈরি আছি যেমন আমি প্রথম যেটা করলাম গিয়েই আমার অফিসারদেরকে আমি ড্রেস পরালাম সবাই ইউনিফর্ম পরে ডিউটি করছে তাতে একজন স্টেক হোল্ডার বা একজন করদাতা এসে তিনি সাধারণ মানুষ থেকে একজন অফিসারকে আইডেন্টিফাই করতে পারছেন এবং তার প্রয়োজনটা জিজ্ঞেস করতে পারছেন তিনি দেখা ছাড়াই বুঝতে পারছেন যে এই অফিসার ইনি কাস্টমসের অফিসার তার নাম অমুক তার একটা নাম নেম ট্যাগ থাকে তারপর অফিসারদেরকে আমি নানানভাবে মোটিভেট করার চেষ্টা করেছি বলেছি যে সেবা দিতে হবে এবং এই সেবা এই দেশের যারা মানুষ এটা আমাদের আপনজন আমরা তাদের দেয়া করার টাকায় বেতন পাচ্ছি আমরা পড়াশোনা করেছি আমরা এখানে এসেছি মূলত তারা ছিল বলেই বা তারা আছে বলেই আমরা আছি তাদের প্রয়োজনই আমরা এই বিষয়গুলো এক দুই দিনে হয় না আপনি জানেন এই বছর বছরব্যাপী এদেরকে আমি ট্রেনিং করেছি নানানভাবে মোটিভেট করেছি সেইখান থেকে চেঞ্জ ম্যানেজমেন্টের একটা আমি বলবো যে একটা সূচনা হয়েছে যেটা জাতীয় রাজস্ব বোর্ড সহ জাতীয় পর্যায়ে সবাই লক্ষ্য করেছে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আমাদের ভাইবার গ্রুপ বা আমি নিজে লেখালেখি করি ফেসবুকে যে বিষয়গুলো আমরা চেঞ্জ করছি ফলাফল পাচ্ছি সেগুলো আমরা শেয়ার করছি নতরুণ প্রজন্মের সাথে আমাদের কর্মকর্তাদের সাথে এই কারণে যে আন্তর্জাতিক কাস্টম দিবসে এই একটা এক জায়গাতে একটা ভালো সুকুমার বৃত্তি বা উত্তম আত্মার চর্চা যদি শুরু হয় সেটা যখন অন্যদের সঙ্গে শেয়ার করার পরে তারাও যখন সেটা অনুসরণ করে করে যখন ভালো রেজাল্ট পায় তখন এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত বা ফল প্রসু কর্ম হিসাবে স্বীকৃতি লাভ করে তারই একটা স্বীকৃতি স্বরূপ আপনি যেটা বলেছেন সেই পুরস্কারটা আমরা পেয়েছি যে কোনো ধরনের পরিবর্তন আনা এটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ক্ষেত্রে পরিবর্তন তো জানেনি একটা চ্যালেঞ্জ সাথে নিতেই হয় বিশেষ করে যখন পরিবর্তনের জন্য আপনি আইডেন্টিফাই করার জন্য যে পোশাকের বিষয়টা আনলেন এটা আপনার সহকর্মীরা কিভাবে নিয়েছিল এবং যারা সেবা গ্রহণ করতে আসছিল তাদের প্রতিক্রিয়া কি ছিল ইন্টারেস্টিং আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই যেমন যে অফিসারটাকে পোশাকে খুব চেয়ে সবচেয়ে স্মার্ট দেখা গেছে সবচেয়ে ভালো দেখা গেছে আমি তাকে আলাদা করে নিয়ে আমার সঙ্গে ছবি তুলেছি ছবি তুলে আমি সেই আমার দুশো অফিসার ভাইবার গ্রুপে দিয়েছি দ্য স্মার্টেস্ট বয় অফ দি হাউস কাস্টম হাউস তখন অন্যরা ভালো পোশাক পরার ক্ষেত্রে শুধু পোশাক পরা না ভালো পোশাক পরার ক্ষেত্রে পরিষ্কার পোশাক পরার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছে পাশাপাশি আমি যখন কাউন্সেলিং করেছি মোটিভেশনাল সেশনগুলো করেছি তখন আমি তাদেরকে বলেছি যেই অফিসারটা ড্রেস পরে আসেনি অনেক সময় তাকে বের করে দিয়েছি আবার যে ড্রেস পরে এসেছে তাকে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে তালিয়ে দিয়েছি এগুলো ছিল হচ্ছে যে মানে সহজ টেকনিক এবং সহজভাবে তাদের মনের মধ্যে পৌঁছানোর জন্য হয়তো আরও অনেক রকমের পদ্ধতি আছে শাস্তি দেওয়ার একটা বিষয় আছে অনেক কিছু আছে আমি সেই পথে না গিয়ে পোশাক পরলে কি ভালো দিক থাকতে পারে এবং এটা আন্তর্জাতিক একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে পোশাক পরে সেবা দেওয়ার ক্ষেত্রে যেই একটা অনুকূল পরিবেশ বিরাজ করে বা দেখতে একটা যে একটা একটা সৌন্দর্য বোধ থাকে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রথম দিকে কেউ কেউ অনিচ্ছুক থাকলেও বর্তমানে ওরা ভালোবেসে পোশাক পরছে এবং তারা বলছে যে তারা অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে সমাদৃত হচ্ছে সম্মান পাচ্ছে এবং আশেপাশে যারা বিজিবি বা পুলিশ যারা জুনিয়র সরকারি সংস্থা সদস্য আগে তাদেরকে এমন যখন তারা সিভিলে যত জিজ্ঞেস করতো না এখন দেখলে সালাম দেয় আরও একটা ভালো দিক হচ্ছে যে এইবার যে এই কাস্টম ওয়ার্ল্ড কাস্টমস ডে হলো সেখানে যে যতগুলো প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে সেখানে আমি বলবো যে আমার মনে হয় এইটি পার্সেন্ট ছবি বানাবল অফিসারদের তাদের মানে মাথায় হেট আছে তাদের মানে পোশাক পরা ছিল এবং তাদের পরিচ্ছদ অন্যরকম ছিল দেখতে অনেকটা নেভি অফিসারদের মতো মনে হয় আপনি যখন দেখবেন যে এবার আমাদের যে ব্যানার আছে ফেস্টুন যেগুলো আছে বেশিরভাগ ছবিতে বেনাপলের অফিসার এর কারণ হচ্ছে আমরা ব্যাপী এটা চর্চা করেছি একটা সময় এসে যখন ডকুমেন্টারি তৈরির প্রয়োজন হয়েছে বা এই ছবিগুলো নেওয়ার প্রয়োজন হয়েছে আর কারণ নেই কেবলমাত্র ব্যানাপোলের ছিল এটাও তারা লক্ষ্য করেছে যে এই যখন আমরা যখন একটা ভালো চর্চা শুরু করেছি সেই ভালো চর্চাটাকে যখন অন্যরা গ্রহণ করে যখন খুঁজছে এটাকে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করবে অন্য কোথাও পাচ্ছে না বেনাপোলেই খুঁজে পাচ্ছে এটাও চেঞ্জ ম্যানেজমেন্টের একটা বড় রকমের সাফল্য এই ক্ষেত্রে অন্য যে কাস্টমস অফিসগুলি আছে এবং যারা বেনাপোলের বেনাপোলের বাইরে আপনার সহকর্মী আছে তারা এই জিনিসটাকে কিভাবে দেখছেন তাদের দিক থেকে কি ধরনের ফিডব্যাক এখন সবাই ইতিবাচক এবং আমি বললাম যে আশি পার্সেন্ট আমার ছবি বাকি বিশ পার্সেন্ট কিন্তু ওদের এখন অফিসাররা অনুপ্রাণিত হচ্ছে তারা পোশাক পরে ডিউটি করছে অফিসাররা আগে যারা বিশেষ করে সিনিয়র অফিসার বিদেশ যাওয়ার খুব একটা সুযোগ ছিল না এখন অনেকেই বিদেশ যাচ্ছে, আমরা গেছি অনেকগুলো দেশে সেখানে আমরা দেখছি যে এয়ারপোর্ট সহ বিভিন্ন ইউনিটে যখন হাউসগুলোতে বা আমরা ট্যাক্স অফিসে যখন যাই দেখি যে তাদের একেবারে টপ টু বটম সবাই ড্রেস পরা প্রত্যেকের র্যাঙ্ক লাগানো আছে বেজ লাগানো আছে দেখতে খুব স্মার্ট লাগে চমৎকার লাগে তো এই বিষয়গুলো যখন দেখি ওদের সাথে আমরা ছবি তুলি সেই ছবিগুলো যখন আবার শেয়ার করি আমাদের গ্রুপে বা আমাদের অফিসারদের সঙ্গে তখন তারা এগুলোতে দেখে বেশ ভালোই অনুপ্রাণিত হয় আমার মতে এখন বর্তমানে পোশাক বিরোধী কর্মকর্তা নাই বললে চলে একটা সময়ে কিছু বিষয় ছিল যেখানে অস্বচ্ছতার বিষয় ছিল কিছু লুকিয়ে থাকার কিছু ব্যাপার ছিল বর্ণচরা স্বভাবের কিছু বিষয় ছিল সেই বিষয়গুলো আস্তে আস্তে আমার মনে হয় দূর হয়ে এখন আমরা স্বচ্ছতার পথে অনেক দূরে এগিয়ে গেছি এবং বর্তমান সরকারের যেই এজেন্ডা যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ সরকার পরিচালনা করা সরকারকে বা সরকারি সংস্থাগুলোকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা এই বিষয়গুলোর সাথে আমরা এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছি এটা তো গেল একটা যে ব্যবস্থাপনার দিক থেকে সেবা দেওয়ার দিক থেকে যারা ট্যাক্স মানে কাস্টমসের সেবা নিতে আসছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বা তারা যে যখন কোনো একটা সমস্যায় পড়ছে সেগুলির জন্য কি ধরনের ব্যবস্থা তৈরি করছে চমৎকার প্রশ্ন আমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমি যখন কাউন্সেলিং করি বা মোটিভেট করি আমার একটা অন্যতম লক্ষ্য থাকে এরকম যেমন আমি উদাহরণ দিয়ে বললাম যে একজন সিএনএফ এজেন্ট তার খুব জরুরি একটা মাল দরকার সেটা হয়তো বাংলাদেশ অক্সিজেন কোম্পানি অথবা লিন্ডে কোম্পানি তাদের আজকের মধ্যে যেতে হবে কালকে একটা প্রজেক্টে সেটা লাগাইতে হবে এখন আমার অফিসার কাছে আসলে অফিসার হয়তো তাকে দূর দূর করতে পারে বলতে পারে যে আপনি আমি অনেকগুলো কাজ নিয়ে বসে আছি আপনি কেন এলেন আমারই হচ্ছে যে তুমি তার প্রতি সহনশীল হও এটা কিন্তু কনসেপ বলা হয়েছে যে তুমি সহনশীল হও তোমার প্রতি আল্লাহ সহনশীল হবে এবং সহনশীলতার পুরস্কার সহনশীলতা নানান রকমের এক্সাম্পল দিয়ে তারপরে তাকে বললাম যে তুমি যদি মনে করো তোমার হাতে অনেক কাজ তুমি তাকে বলো যে ভাই আপনি একটু বসেন আমার হাতে অনেকগুলো কাজ আছে আপনার আগে যারা আছে তাদের আমি দুজনের পারমিশন নিয়ে নিই যদি পারি আমি আপনার কাজটা করে দিই আর যদি না পারি আপনি একটু বসেন আমি করে দিচ্ছি এটা প্রায়োরিটি বেসিসে এরপর যদি ওই ভদ্রলোকের কোনো অভিযোগ বা অনুযোগ থাকে যিনি সেবা প্রার্থী তিনি তার সিনিয়র ইমিডিয়েট সিনিয়র যিনি আরও আছেন তার কাছে যেতে পারেন অথবা এসি ডিসি জেসি ইভেন কমিশনার তার কাছেও যেতে পারে আমরা দরজা খোলা রেখেছি যখনই মনে হচ্ছে যে যে আর্জেন্সিটা হয়তো জুনিয়র লেভেলে একজন কর্মকর্তা একজন এও বুঝতে পারে নাই সেটা হয়তো ডি ডেপুটি কমিশনার ঠিকই বুঝবে সেটা যদি সে আর্জেন্ট মনে করে তখন তাকে ডেকে বলবে যে অন্য কাজ রেখে এটা করে দাও এই বিষয়গুলো আমরা সেবা প্রার্থী যারা তাদেরকেও বুঝিয়ে বলেছি তাদের সঙ্গে নানান রকমের অনুষ্ঠানে নানান রকমের প্রোগ্রামে পাশাপাশি আমরা নিজেরা যখন কথা বলছি তখন আমরা সেগুলো চেষ্টা করছি করার জন্য ওদেরকে এটা এটা একটা ভালো দিক যে কিভাবে আমরা মানে সরকারি যে কর্মকর্তা আছেন তাদেরকে আরও বেশি মোটিভেট করতে পারি তাদের কাজের ক্ষেত্রে এবং বিশেষ করে যাদের সঙ্গে কাজ সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ দেখা যায় যে শেষ পর্যন্ত সেবাটা যার জন্য আমরা দিচ্ছি তাকে কনফিডেন্সে নিয়ে আসাটাও কিন্তু কাজ অর্ধেক অনেক ক্ষেত্রে কমিয়ে দিতে পারে কারণ এই এই কনফিডেন্সটার কারণে সে আপনাকে যদি হেল্প করে তাহলে অনেকখানি মানে সম্পর্ক উন্নয়ন হয় এবং কাজটা ভালো হয় এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কেমন বিশেষ করে যারা সার্ভিসটা নিতে আসছেন কারণ এখানে কিন্তু বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন নতুন মানুষ সার্ভিস নিতে আসছেন তারা অনেকেই হয়তো নিয়মিত সার্ভিসটা নিচ্ছেন এখানে দুটো দিক আছে একটা হচ্ছে যে যিনি সার্ভিসটা চাচ্ছেন তিনি হয়তো মনে করছেন যে এই সার্ভিসটা হয়তো কমিশনার দেবে আসলে কিন্তু কমিশনারের পর্যায়ে সার্ভিস না তাকে বোঝানো কোন সেবাটা কোথায় পাওয়া যায় যখন আপনি তাকে প্রশিক্ষিত করে নেবেন সেবা প্রার্থিতার জন্য বা সেবা নেওয়ার জন্য তখন কিন্তু অনেক সার্ভিস সে সময় কমের মধ্যে নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে সেইটা নিয়ে নিতে পারবে আরেকটা হচ্ছে যে আমার অফিসার যারা আছে তাদেরকে জানানো যে কোন কোন সেবাটা তুমি দিবা দুই গ্রুপ যখন জেনে গেল দুই গ্রুপের মধ্যে যখন ম্যাচ হয়ে গেল তখন কিন্তু খুব সহজে যার সেবা যে যার কাছ থেকে নেবে সে নিতে পারছে আরও একটা ইস্যু আছে যেমন আগে যেটা হয়তো যে কোনো নালিশ নিয়ে তারা কমিশনের কাছে চলে আসতো তো আমি যখন জয়েন করলাম তাদেরকে বললাম যে আমি তোমাদের সব রকমের নালিশ শুনবো আমাকে দুইটা প্রশ্নের জবাব দিতে হবে একটা হচ্ছে যে এই কাজটা কমিশনার পর্যায়ে সমাধানের কাজ কিনা তুমি মনে করো কিনা আরেকটা হচ্ছে যদি কমিশনার পর্যায়ে সমাধানের কাজ না হয় তাহলে তুমি অমুক অমুকের কাছে গেছো কিনা এই দুইটা প্রশ্ন যদি ইতিবাচক থাকে যে সবগুলো জায়গায় এসে এসির কাছে গেছে জেসির কাছে গেছে যাওয়ার পরে সমাধান পায়নি তাহলে কমিশনার এটা দেখবে এখন যেটা হয় এসির কাছে গেলেই এটা সমাধান হয়ে যাচ্ছে তা তার মানে এরা আশা লাগছে না একজন সাংবাদিক ইতিফাকের বড় একজন সাংবাদিক আমি মুহূর্তে নাম মনে করতে পারছি না বা নাম বলাটা ঠিকও হবে না তিনি একদিন আমার অফিসে এসে বলল যে আপনার অফিসের সামনে তো কোনো লোকজন নাই কোনো ভিজিটার নেই কেন আমি আগে যখন আসছি তখন দেখতাম যে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক দাঁড়া থাকতো হৈফুল্লোর হতো মারামারি অবস্থা হয়তো কমিশনারের বিরুদ্ধে তারা নানান কথাবার্তা বলতো এখন কিচ্ছু নাই তো আমি বললাম যে আপনার অসুবিধা কী বলে যে এখন এখন তো কাস্টম হাউজের মতো মনে হয় না তাই আমি বললাম যে এখন যার যার সেবা সে পেয়ে যায় আপনার হতে অ্যাপারেন্টলি যেটা মনে হোক যারা সেবা চায় তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে তারা খুশি কিনা তখন তারা বললো যে আমরা যেসব বিষয় নিয়ে অভিযোগ করতাম কমিশনার স্যার সেগুলো আগেই সমাধান করে দিয়েছে এখন আমাদের কোনো অভিযোগ নাই তো এই যে মানে আপনি দুইটা গ্রুপকে যখন একসঙ্গে প্রশিক্ষিত করবেন জানাবেন তার কার কাজ কি কোথা থেকে কি কাজ পাইতে হবে আপনার মতোই বেনিফিট আপনি পেয়ে যাবেন উইন উইন সিচুয়েশন তৈরি হবে এই এই বিষয়টাই যে এই যে মানুষেরও জানা দরকার যে আমি কোন কাজটার জন্য কোথায় যেতে পারবো এই ব্যাপারে কি যারা সেবা নিতে আসছে তাদের জানানোর কোনো সুযোগ আছে কিনা বা সিটিজেন চার্টারের মতো কোনো কিছু আছে কিনা আমাদের সঙ্গে আছেন বেনাপুল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হুসাইন চৌধুরী চিঠি জানতে চাচ্ছিলাম যে এই যে সেবাগুলি কখন কোন সেবাটার জন্য কার কাছে যেতে হবে এবং না পেলে কিভাবে যেতে হবে অর্থাৎ যারা সার্ভিসটা নিচ্ছেন তাদের এই ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকছে কিনা বা তাদেরকে এই ধারণা দেওয়ার কোনো প্রচেষ্টা আছে কিনা এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে যে আমার যারা সেবা প্রার্থী মেনলি সিএনএফ এজেন্ট আমরা তারা ওদের আমাদের লাইসেন্স যখন তারা লাইসেন্স পায় তার আগে আমরা তাদের একটা পরীক্ষা নিই তার মানে একটা বেসিক নলেজ নিয়ে তাকে ঢুকতে হচ্ছে এরপরে যখন সে আসছে কাজ করতে করতে সে আরও শিখছে তো যেটা হয় এরা কিন্তু জানে যে তার সেবার মধ্যে কোথায় কি আছে এবং আমাদের এইচএস কোড অনুযায়ী যে ওয়ার্ল্ড কাস্টমস ট্যারিফ যেটা আছে সে অনুযায়ী আমাদের গ্রুপগুলো ভাগ করে দেওয়া আছে যে চাপটার এত থেকে এত পর্যন্ত যেমন ধরেন খাবার দাবার এটা একটা গ্রুপে লোহা লক্ষ এক গ্রুপে গাড়ি আর এক গ্রুপে মোটর পার্সের এক গ্রুপে এরপরে হচ্ছে যে আপনার ওই যে কম্পিউটার বা টেকনোলজিক্যাল ইস্যু ক্যাপিটাল মেশিনারি সব আলাদা আলাদা গ্রুপ করা আছে এরপর এখন দেখা গেল যে একটা গ্রুপে একটা ইস্যু নিয়ে সমস্যা হলো বা দেখা দিল যেমন একটা গাড়ি আসলো সেই গাড়িটা আসলে তার গ্রস ভেহিকল ওয়েট কত সেটা কি প্রতিষ্ঠানের নিচে না প্রতিষ্ঠানের উপরে প্রতিষ্ঠানের উপরে হলে সেটা বেনিফিট পাবে প্রতিষ্ঠানের নিচে হলে সে বেনিফিট পাবে না এটা নিয়ে এখন তর্ক হইলো যে সিএনএফ যেটা দাবি করছে সেটা অফিসার মানছে না অফিসার যেটা বলছে সিএনএফ সেটা শুনছেন এটা নিয়ে উপরে চলে আসলো আসার পরে আমাদের অ্যাসেসমেন্ট কমিটি আছে আমরা আলাপ আলোচনা করি আলাপ আলোচনা করে আমরা দেখি তার স্পেসিফিকেশান দেখি লিটারেচার দেখি দেখে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিই এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সিএনএফ এজেন্ট যখন বুঝবে যে নিচের দিকের অফিসার তার কথা শোনে না তখন সে উপরে চলে আসে উপরে চলে আসার পরে উপরে উর্ধ্বতন কর্তৃপক্ষ একসঙ্গে সবাই বসে ভুল সিদ্ধান্ত নিতে পারে না একসাথে আমরা পাঁচ সাতজন একসাথে ফুল বোর্ড বসি বসে আলাপ আলোচনা করে আমরা তাকে আমরা সিদ্ধান্ত দিই নর্মালি কাস্টমসে যেহেতু ক্লিয়ারেন্স কুইক ক্লিয়ারেন্সের ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এবং আমাদের মাথায় এটা থাকে যে যত দ্রুত সম্ভব একজন আমদানিকারককে আমরা যেন প্রতিবিধান দিতে পারি সে কারণে যখনই আমাদের কাছে কোনো একজন সেবা প্রার্থী আসেন অভিযোগ নিয়ে আসেন আমরা এটা দ্রুত সমাধান করতে পারি এবং তারাও সেই কনফিডেন্স নিয়ে আসে যে এখানে আমরা সমাধান পাব। অনেক সময় এরকম হয় যে একজন হয়তো শিল্প শ্রেণীর আমদানিকারক কিন্তু লিটারেচারে বলছে যে শিল্প আমদানি আমদানিকারক হওয়া সত্ত্বেও সেই সুবিধাটা পাচ্ছে না কিন্তু আপনি মানে এথিক্যালি বিশ্বাস করছেন সারকমস্টেন্সিয়াল ইস্যু থেকে বিশ্বাস করছেন সে তার এই বেনিফিটটা পাওয়া উচিত কোনো কারণে এনবিআর হয়তো যখন রুলটা তৈরি করছে তখন দেখা যাচ্ছে যে এটা ওই রুলটা ওইভাবে তৈরি করা যায়নি বা ওইটা এইচএস কোডটা ঢুকে নেই তখন আমরা তাকে হেল্প করার জন্য যেটা করি যে ফর দ্য টাইমিং তার কাছ থেকে হয়তো ব্যাঙ্গারাটি নিয়ে আন্ডারটেকিং নিয়ে ছেড়ে দিয়ে বোর্ড এটা লিখি তখন বোর্ড এটা পর্যালোচনা করে এনবিআর দেখে দেখার পর তারা একটা সিদ্ধান্ত দিয়ে দেয় মানে আপনি একজনকে একজন আটকে যাওয়া মানুষ একজন ঠেকায় পড়া মানুষকে উদ্ধারের জন্য জাতীয় রাজস্ব বোর্ড পর্যন্ত সব রকমের মানে রাস্তা করা আছে প্রয়োজনে মন্ত্রীর কাছে যেতে পারে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে যে কেউ এটা করতে পারে আর এখন যেটা হয়েছে যে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব মোশারাম হোসেন ভূঁয়া এনডিসি উনি মানুষের সেবাটাকে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছেন নতুন যেই অর্থমন্ত্রী জয়েন করেছেন তিনি তো এইসব বিষয়ে আরও বেশি ফাস্টার আরও বেশি অগ্রণী আজকেও উনিও বলেছেন যে আমার সঙ্গে গতিতে যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমরা টিকতে পারবো না সুতরাং গতি আমার সঙ্গে মিলাইতে হবে তা আমি আমি এদিক থেকে খুশি যে আমার টিমের গতি বাংলাদেশের যে কোনো টিমের চেয়ে অনেক বেশি এবং আমি আমার অফিসাররা যদি আপনি রাত্রের একটা পর্যন্ত ওদেরকে বসায় রাখেন এবং যদি কোনো ফ্রুটফুল ইস্যু নিয়ে আলোচনা করেন তাদের চোখে আপনি কোনো ঝিমানি দেখবেন না এটা আমি আপনাকে বাজি ধরে বলতে পারি তারা এই পরিমাণ মোটিভেটেড এবং এইভাবে তারা বেশি তারা এঙ্গেজড তারা সম্পৃক্ত তো এটা এটা হচ্ছে দেশপ্রেম থেকে এই জিনিসটা কিন্তু তৈরি হয় আপনি যখন আপনার পিতা মাতাকে ভালোবাসবেন তার সেবায় কিন্তু আপনি ক্লান্ত হবেন না আপনি যখন আপনার দেশকে ভালোবাসবেন তার সেবায় আপনি ক্লান্ত হবেন না উদ উদ্দেশ্য হচ্ছে আমাদের সবারই কিন্তু মন আছে মনটা জাগানোটা হচ্ছে ইস্যু যে আপনি মনটা কোথায় নিবেশ করছেন আপনার প্রায়োরিটি কোথায় আপনি কোথায় গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টা আমি গত এক বছর ধরে বেনাপোলের অফিসারদেরকে আমি চেষ্টা করছি শেখানোর জন্য এবং আমি সেই ক্ষেত্রে সাকসেসফুল তারই একটা স্বীকৃতি আজকে আন্তর্জাতিক কাস্টম দিবসে আমি আন্তর্জাতিক ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা বিশাল অ্যাওয়ার্ড পেলাম চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড আমি মনে করি যে এটা আমার একার পক্ষে কোনোভাবেই অর্জন সম্ভব ছিল না যদি আমার চারশো স্টাফ এবং অফিসার যদি কাজ না করতো এবং তারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতো বাংলাদেশে মানে বেনাপোল একটা বড় পোর্ট এবং এখানে প্রচুর সবচেয়ে বড় আমদানি রপ্তানি হয় আমদানির ক্ষেত্রে আপনাদের কি কোনো অবজারভেশন আছে অনেক সময় আমরা ব্যবসায়ীদের কাছ থেকে নানান রকমের অভিযোগ পাই যে পণ্য খালাসের ক্ষেত্রে নানান ধরনের ব্যবসায়ী নানান রকমের একই এইচএস কোডে মাল আনার পরেও দেখা যায় নানান রকমের বা এক একটা পোর্টে দুই রকমের আসে আর এটা হচ্ছে যে কস্টিং এর যে বিষয়টা সেটা অবশ্যই একটু আলাদা আমদানি নীতি আদেশ বলতে একটা একটা আইন আছে এটা প্রতি বছর প্রতি দুই তিন বছর পর পর মূলত বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা ইস্যু করা হয় ওটা হচ্ছে যে আমদানির আনুষ্ঠানিকতা কি হবে কোন পণ্য কিভাবে আমদানি হবে সেটা ওখানে বলা আছে তার আলোকে আমাদের যে কাস্টমস ট্যারিফ আছে যে এইচএস কোড আছে সেই এইচএস কোডের ভিত্তিতে আমরা সেটাকে ইয়ে করি তৈরি করি তখন এই ঘোষণা মোতাবেক যখন তারা আমাদের কাছে যখন ঘোষণা দেয় তখন আমরা দেখি যে এটা ঠিক আছে কিনা না আমদানি নীতির আলোকে সেটা ঠিক আছে আমদানি নিষিদ্ধ কিনা বা আমদানি শর্ত আছে কি না সেই শর্ত পূরণ হলো কিনা এই এইসব বিষ্যতে যখন আমরা দেখি যে ঠিক আছে তখন সব স্টেশন মোটামুটি একই রকম সিদ্ধান্ত নেয় কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা ভ্যালু ধরেন এখন একটা জিনিস এইখানে বেনাপোল বন্দরে এটার ভ্যালু আছে দুই ডলার আবার চিরং কাস্টম হাউস আছে হলো এটা হয়তো পঁচিশ সেন্ট কম এই ইস্যুগুলো নিয়ে মাত্রা মাঝে মাঝেই হয় সেগুলো এনবিআর মাঝে মাঝে ইন্টারফেস করে ঠিক করে দেয় এবং এই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত পুরোপুরি অটোমেশনে যেতে পেরেছি কিনা যে যতগুলি কাস্টমস অফিস আছে তারা প্রত্যেকেই সবাই সেম পেজে আছে নাকি এখনো পর্যন্ত এই রিয়েল টাইম অনলাইন ইয়েটা হয়নি না আমি হাউস সবগুলোই কিন্তু এসএজিডাওয়াল ইউজ করছে অটোমেশনে আছে এবং অটোমেটেড ডাটা তারা ইউজ করছে বিল অফ এন্ট্রি অটোমেটেড সিস্টেম আছে শুধু স্থলবন্দর যেগুলো আছে যেগুলো যেহেতু ট্রাকে আসে কন্টেনার আসে না ওখানে আইজিএম মেডুল অ্যাপ্লাই করা যায় না আমরা এইবার ব্যানাপল কাস্টমার্সে বেনাপাস চালু করেছি এবং বেনাপাসে আমরা চেষ্টা করেছি যে ওখানে ট্রাক যখন আসে ট্রাকের যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেগুলো এন্ট্রি দিয়ে সেটা থেকে আমরা পরবর্তীকালে ওই ডাটাগুলো আমরা স্টোর করছি এবং এতে আমাদের যেটা আটভাগের একভাগ সময় কমে গিয়েছে এটা যে এটা বেনাপাস এবার জাতীয় রাজস্ব বোর্ডের সেরা ইনোভেশন হিসেবে পুরস্কারও পেয়েছে এবং এটাও একটা চেঞ্জ ম্যানেজমেন্টের একটা অন্যতম এক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা কি ধরনের প্রস্তুতি সহযোগিতা চান যাতে আপনাদের এই সার্ভিসটা তারা আরও বেশি দ্রুততার সঙ্গে পেতে পারে কারণ আপনি যেটি বলছিলেন যে এখানে স্পিড একটা ব্যাপার কারণ আসলে একটা দিন বেশি লাগলে পরে কস্ট অফ গুড বেড়ে যাওয়ার কথা ব্যবসায়ীরা এই সমস্ত ক্ষেত্রে তারা খুব দ্রুত মাল চান এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি সেটা দেওয়ার জন্য এখন দেখা যাচ্ছে যে বেনাপোল কাস্টম হাউস হয়তো অটোমেশন আছে কিন্তু পোর্ট অথরিটি কাছে মালটা থাকছে তারা অটোমেশনে যাওয়ার কারণে মালটা স্টোর কোথায় হচ্ছে কোথায় থাকছে কীভাবে হচ্ছে এবং ইনফরমেশনগুলো ওইভাবে কম্পিউটারে না থাকার কারণে এটা পরবর্তীকালে অ্যাসেসমেন্ট হওয়ার পরেও খুঁজে পেতে সময় হচ্ছে সময় লাগছে তো কোনো কোনো ক্ষেত্রে যে রেডিনেস যে কাস্টমসের রেডিনেস আছে কিন্তু পোর্টের নেই অথবা পোর্টের আসে কাস্টমসের নেই বা অন্য সংস্থার নেই সেই কারণে অনেক সময় বিলম্ব হয় ব্যবসায়ীরা সবসময় তাড়াতাড়ি মাল চায় তারা চায় যে সহজভাবে যত মানে ঝামেলা মুক্তভাবে তারা ব্যবসা করতে পারে এক্ষেত্রে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে ওনারা ওনাদের ডিক্লারেশন যেগুলো আছে সেগুলো যেন ঠিক দেন এইচএস কোডগুলো যেন ঠিকভাবে মেনশন করেন এবং উদ্দেশ্যমূলকভাবে কোনো রকমের আমি মনে করি যে শুল্ক কর না দেওয়ার জন্য বা কম দেওয়ার জন্য কোনো চেষ্টা যেন না করেন সেই ক্ষেত্রে আমাদের যারা ট্রাস্টেড ব্যবসায়ী আছেন যারা আমাদেরকে সহজে অনেক দিন থেকে ব্যবসা করছেন সুনামের সাথে করছেন আমরা কিন্তু বেনাপোলে তাদেরকে ডি ডি মানে ডাইরেক্ট মার্ক করে চলে ওগুলো এক্সামিনেশন হয় না